থ্যাংক ইউ ডক্টর দীপক। এখন ডক্টর জুলফিকার তার পরিচিত। আমি ডাক্তার জুলফিকার, ডাক্তার জুলফিকার আলী। আমি ঢাকাতেও থাকি না, চিটাগাংয়েও থাকি না, কুষ্টিয়ায় থাকি। আমার স্ত্রী সাবিনা সুলতানা, আমার দুই মেয়ে ডাক্তার শারমিন আলী কার্ডিওলজিতে এমডি করে কুষ্টিয়ায় পোস্টিং আছে। ছোট মেয়ে নাজি আলী বিবিএ পড়ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ জুলফিকার। এরপর সবার পরিচিত আমাদের ফার্স্ট যে লাঞ্চ ছিল সেটা স্পন্সর ডক্টর আনিস। ধন্যবাদ। আমি সকালে থাকতে পারি না, আমার আমি কক্সবাজারের সন্তান। আমার গ্রামের বাড়ি চকরিয়া, একটু ইন্টেরিয়রে। আমাদের পারিবারিক একটা মিলন মেলা ছিল। আমার বাতিজারা বাগনারা করছে, আমরা এখন ওদের মুরব্বী হয়ে গেছে, সেজন্য আমাকে বাধ্য হয়ে চলে গেছে। আমাকে মোটামুটি সবাই চিনে। আমার মেয়ে মাস্টার্স করেছে, এখন জব করতে একটা জবে ছিল। ছেলে এবার ফাইনাল পরীক্ষা দেবে জানুয়ারিতে পরীক্ষা, সেই জন্য আসলে আমার ফ্যামিলি আসলে আমি আসলে সবাই চাকরির কথা বললো। আমি দুইবার ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছি, একবার গভর্নমেন্ট জব থেকে ভলান্টারি আমার রিটায়ারমেন্টের আগে আমি রিটায়ারমেন্ট নিয়েছি, আর একবার প্রাইভেট জব থেকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছি, আর একবার নেওয়ার ইচ্ছা আছে তার থেকে। তাইলে বোধ হয় সবচেয়ে ভালো হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি। আমি চিন্তা করছিলাম যে আসলে আপনারা এখানে আসলে আমি আমার বাড়িতে খাওয়াবো, আমি আগেও একবার খাওয়াইছিলাম। এটা দূরে হওয়াতে আমাদের জন্য বেশ প্রবলেম হচ্ছে। সকালবেলাও আমি যেখানে করতে চাইছিলাম আমার বন্ধু বান্ধবরা সেখানে রাজি হয়নি। এটা আসলে হতো না, অনেকে তো আসতেই পারে না, এটা আসলেও প্র্যাকটিক্যাল ছিল না। ওটা ওরাও বুঝতে পারে না, আমরাও বুঝতে পারি না। যাই হোক, তারপরও সবাই কষ্ট করে আসছে কক্সবাজারে। আমরা কক্সবাজারের সন্তান হিসেবে সবাইকে স্বাগতম জানাই। ধন্যবাদ। আজকের এই পরিচিত পর্ব শেষ করছি। এখন আমি মিম এবং ফারহানকে অনুরোধ করছি স্টেজে এসে পরবর্তী যে সঙ্গীত অনুষ্ঠান প্রফেশনাল সিঙ্গার্স দিয়ে সেটা শুরু করার জন্য দিচ্ছি মাই মিমকে। অনেক ধন্যবাদ আঙ্কেল। ভালো লাগছে, আবার খারাপও লাগছে না। একটা একটা করে সেগমেন্ট শেষ হচ্ছে, এমন হচ্ছে আহা আমাদের তো চলে যাওয়া সময় হয়ে এলো, এই বন্ধুদের আবার কবে দেখবো, আবার কবে একসাথে থাকবো। আমারই এত খারাপ লাগছে। আঙ্কেল আন্টিদের কেমন লাগছে বলো তো? আমি চাচ্ছিলাম যে আপনি পুরোটা করেন। হ্যাঁ, কত বড় ফাঁকিবাজ আমাকে রেখে চলে যেতে যাচ্ছে, এটা তো হতে দেওয়া যাবে না, তাই না? কত সুন্দর করে পুরোটা অনুষ্ঠান গতকাল করেছে, আমি তো ছাড়তেই পারি না। যেটা বলতে চাইছিলাম, খুব ছোটবেলা থেকে আমাকে সবাই বলতো তোমার লাইফটা তো মজার, কিভাবে এমনটা কিভাবে, মানে বলতো না ডাক্তার বাবা ডাক্তার মা তোমার লাইফ তো বোরিং হওয়ার কথা ছিল, তুমি সারাদিন বই নিয়ে বসে থাকবা, চোখ এত বড় চশমা থাকবে, তোমাকে দিয়ে গান করে নাচ করে কিভাবে সম্ভব, ডাক্তাররা কি এগুলো পছন্দ করে? আমার একটা কোশ্চেন আছে আপু, সরি, আপনি কি মনে করেন যারা ডাক্তারি পড়ে তারা সব সময়? আমি মনে করি না, আমাকে বলেছে, শেষ করে দাও। তারপরে আমি বলতে যাচ্ছিলাম আজকের এই অনুষ্ঠান কিংবা গতকাল যে অনুষ্ঠানটি হয়েছে সেটা দেখে কি কারো বোঝার উপায় আছে যে তারা শুধু পড়াশোনাই করে? চিরং মেডিকেলের 18th ব্যাচকে স্পেশালি ডেডিকেট করবো। আমি যেটা মানে বাবাকে যেটা দেখে যা শুনেছি, এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন রাত 10টা 11টা যখন বাসায় আসে খাবার দাবার করে, সাধারণভাবে আমরা এক্সপেক্ট করি তার দিনের কাজের জন্য হয়তো একটু আর্লি রেস্ট নেবেন, কিন্তু 11টা বাজার সাথে সাথে ডিনার এবং নামাজের পরে যে ইন্টেন্সিটির সাথে সাডেনলি হোয়াটসঅ্যাপ শুরু হয়ে যায়, আমার মনে হয় পাশের রুম তার পাশের রুম সব রুমে একসাথে বোঝা যায় একই সাথে নোটিফিকেশন। তা আমি একদিন মা আমাকে বলল
যে তোর বাবা সারা রাত এই হোয়াটসঅ্যাপের মধ্যে গোদাগুতি করে, কখনো লাইট বেজে ওঠে, কখনো নোটিফিকেশনে টুং টাং করে, এবং ফজর পর্যন্ত চলতে থাকে। তো এখন জিনিসটা আসলে ব্যাপারটা কি, আমাদের মধ্যে অবশ্য মাঝে মধ্যে আন্তরিকতার একটু অভাব থাকে, বাট তারা হচ্ছে একটু স্পেশাল ব্যাচ, তাদের আগের আন্তরিকতা আছে, আবার টেকনোলজির সৎ ব্যবহার। জয় টু 18তম ব্যাচ। এত বক বক না করি, আসলে মঞ্চে আসলে মাইক মাইক্রোফোন হাতে পেলে কিছু তো বলতে ইচ্ছা করে। আর প্রিয় আঙ্কেল আন্টিরা সামনে, তাদের ছেলেমেয়েরা আছে, তাদের নাতি নাতিরাও আছেন। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন কি হবে বলে দাও। আমি জানি না, প্রসব আপনি জানেন। গান হবে, গান 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 গান। অনেকক্ষণ ধরে যাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই প্রিয় তিনজন শিল্পী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবং শুরুতেই আমি মঞ্চে আহ্বান জানাতে চাই শিল্পী ভাবনাকে। ভাবনা প্লিজ জোরে করতালি কই, এত কথা বললাম আপনারা একটা তালি দিলেন না।
জানতে পারলাম যে প্লেজারের মাপ আপনারা এখনো অনেকেই জানেন না। তোমরা যারা যাওনি তাদেরকে অনুরোধ করা হচ্ছে 11টার মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে, তা না হলে ডিলারকে আর মাপ দেওয়া যাবে না, তাদেরকে প্লেজার দেওয়া সম্ভব হবে মনে হয় না। আর আরেকটা উপায় থাকতে পারে যে পরবর্তী পর্যায়ে যদি যারা দিতে পারবেন না তারা যদি মাপটা পাঠিয়ে দেন তাহলে আমরা ডিলারের কাছে দিয়ে দেবো। তুমি তো
মধ্যে গরম। শীতের মধ্যে গরম গান না মানে
আমি স্টেজে উঠে দাঁড়িয়ে আছি আর তুমি এখন উঠছো না, এটা মানে আমি ঠিক বুঝতে পারছি না। একদম ভালো লাগছে না কিন্তু আঙ্কেল আন্টিরা, আমার মনে হচ্ছে পারহানকে আমি বাদ দিব। আঙ্কেল আপনি কই, এখন কামরুল আঙ্কেলকে লাগবে আসলে। তার আগে মেম আপু আপনার সাথে আমার কথা আছে। জি শিওর। আপনার নাম্বারটা একটু বলবেন প্লিজ। মানে কি কোন নাম্বার? আরে 11 ডিজিটের নাম্বার তো আমার কাছে আছে, ওটা আমি চাইনি। এমনি আপনার নাম্বারটা কি? আমি চলে যাই, তুমি থাকো, কত কাজ করছিলে তা করতে থাকো। এই তো আঙ্কেল দেখেন, আপনার ছেলেটা আমাকে খালি উল্টা পাল্টা কথা বলছে, একদম পছন্দ হচ্ছে না আমার বিষয়টা, তাই এখন আপনাকে দরকার। আমি কর্নেল মাহবুব কামাল, আমি কামলাসন তরফদারকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম, আমি প্রফেসর কামলাসন তরফদার, BSMMU চেয়ারম্যান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে প্রথমেই আমি হচ্ছিলাম, উনি সব প্রায় একই বলছেন, কি বলেন? তো এখন আমরা রেফেন্ড রোগ, আসলে এই যে ক্ষুদার রাজ্যে পৃথিবী গন্তময় পূর্ণিমার চার জন্য জলসাধারণ নেই, তো আমরা ডাকছি মি প্লিজ ফার্স্ট একটা কেউ কি আছেন, বাকি আছেন খেলার? ওকে ওকে মিম প্লিজ প্লিজ। টোটাল প্রাইজ হলো 18, এর মধ্যে একটা স্পেশাল প্রাইজ থাকবে। স্পেশাল প্রাইজ ফার্স্ট নাম্বার ইজ 0, লাস্ট নাম্বার ইজ 3, আপনারা কাইন্ডলি হলের লাইট গুলো জ্বালিয়ে দিলে ভালো হয়, চেহারা দেখা যাচ্ছে না, হলের লাইট গুলো ওপেন করে দেন। সো আজকে আরেকজন আসেন, জিরো থ্রি থ্রি। তো একটা কথা না বলতে মধ্যে পার্সিয়ালিটি আছে, তুমি কি কোনো পার্সিয়ালিটি তুমি চিনো নাকি? না না না, আমি এরকম কিছু করিনি আঙ্কেল, আমি একদমই ভালো মানুষ। হ্যাঁ এখনো অনেক কাগজ আসছে। সবাই সবার হাতে কাগজগুলো নিয়ে প্লিজ হাফিজ। এখন 033, ওকে প্লিজ অর্গানাইজার 033, কে কে একজন আসবেন? জেনারেল মোতাহার প্লিজ প্লিজ প্লিজ, প্রবলেমটা সলভ করেন, চেক করেন। আমরা এই দুইটা যেহেতু একটু জটিলতা দেখা দিচ্ছে, প্লিজ আমরা একটা ডান্স হবে, দুজনই ডান্স করবেন, যে লাস্ট পর্যন্ত কন্টিনিউ ওকে প্রাইজ দেওয়া হবে। না এখন যে কোনো একজন মিউজিক, আমরা দেখতে চাই প্রেসিডেন্ট শো, যে টোটাল
যে প্লিজ একটা মিউজিক দেন, একটা মিউজিক দেন, দুইজনের মধ্যে একটা লটারি হবে প্লিজ। গান going to Dr. Tutur, please. Please, Tutur. Samne ho diye chula chho. Music chala. Music. ফার্স্ট খেয়াল রাখেন আমরা দেওয়া হবে ইয়ার থেকে ফার্স্ট নাম্বার ইজ ওয়ান লাস্ট নাম্বার ইজ ফোর 1 3 4 yes yes all right come on please come on এখন ফাইনালি আপনারা যারা আছেন একটা মিউজিক স্টার্ট করবেন আমাদের মিউজিক হবে এই কর্নেল মাহবুব কামাল কামাল এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার এবং বিভিন্ন পাশে কম্পিটিটর একটা খেলা বিভিন্ন পাশে যার কাছে থাকে শেষে সে কিন্তু হেরে যায় যার কাছে থাকে সে জিতে যায় আর এখানে হবে যার কাছে লাস্টে বলটা থাকবে সি অর হি উইল বি দ্য উইনার এখানে একটা কি মানে খেয়াল রাখতে হবে এনি ডাউট holding the ball আপনি আপনার বলটি থ্রো না করে পাসও করতে পারেন কোনো অসুবিধা নেই ফার্স্ট নাম্বার ইজ এগেইন জিরো লাস্ট নাম্বার ইজ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ইয়েস বেলাল ভাই প্লিজ প্লিজ আসলে
কামাল কোথায়? কামাল কোথায়? আরেকটা দিয়ে শেষ করে দাও, দেখা দেবো শেষ করে দাও। ভাই নাম লিখে রাখতেছো? Last number is 1. First number is 0. 0 3 1. Yes, Akta. Akta, tumar onubhuti. Amar onubhuti hocche lottery tepe amar khubi bhalo lagche. Goto soptaho ami kintu dutu lottery peyechi. Seta holo Bhatia ji Golf and Country Club e. Ekta chilo LEDTV ar ekta chilo ekta golf bag. কাজে লটারির ভাগ্য আমার খুব আছে, ধন্যবাদ লটারি বোর্ডের। Thank you.
প্রিপারেশন আছে, তাই না আপু? হ্যাঁ, একদম। এবং আমরা আসলে মূল আকর্ষণের বিষয়গুলোকে একটু শেষের দিকে রাখতে চাই, যেন সবাই থাকে, তোমার গান শোনার জন্য নিশ্চয়ই সবাই বসে থাকবে। আর একটু পরে তোমার গান আমরা আবার শুনবো। এই ফাঁকে আমি চাই, ডিনার সার্ভ করা হয়েছে, তুমিও আমাদের সাথে একটু ডিনার করে নাও, তারপর আবার আমরা গানে ফিরবো। ডিনার সার্ভ করা হয়েছে, আপনারা সবাই ডিনার শুরু করতে পারেন। এবং তারপরে আছে, থাকবে আমাদের সাথে সাপলা, এবং আছেন আরেকজন, এখন তার নাম আমি বলতে চাইছি না, পরে বলবো তার কথা। ইতিমধ্যে আমরা ধন্যবাদ দিতে চাই তোমার সঙ্গে সঙ্গে, যিনি এই ভিডিওটি বানিয়েছেন, অনেক সুন্দর করে বানিয়েছেন। আমি কিন্তু খাওয়া পথ দিয়ে এই ভিডিওটি দেখেছি, পুরোটা দেখেছি, আমার খুব আমি খুব ফিল করেছি আমার বন্ধুদের। তো আপনারা অবশ্যই করেছেন, আপনাদের অনুষ্ঠান সার্থক হচ্ছে, আমার মনে হয় সার্থক হয়ে গেছে অলরেডি। কিন্তু আপনাদের ঢাকা থেকে কক্সবাজার জার্নিটা খুব দুঃসহ ছিল, এটা ভুলে যাবেন সবাই, কারণ একসঙ্গে যেহেতু সবাই এসেছেন, অনেক আনন্দ করছেন একসঙ্গে, এরকম সময় পাওয়া খুব দুষ্কর ব্যাপার। এই সময়ে আপনারা সবাই এসেছেন, আমিও আপনাদেরকে অনেক অনেক লক্ষ্য
Each other.